আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে এত বেশি ভালো না, যে খেলা বাংলাদেশে দিছে, খেলাটা দেখার পর অনেকটাই মন খারাপ আছিল। তো এখন বিকালবেলা বাইর হলাম, যাচ্ছি কিছু টমেটোর চারা আনবো আর কিছু কোবির চারা। তো আপনার সাথে থাকেন, দেখেন কোথা থেকে চারা আনি। আমার সাথে আছে সাজু, আমরা দুজনে যাচ্ছি। সাজু ও অনেক আগে চারা আনছে, আনে রোপণ করছিল। তো ওর জমির অবস্থা এখন অনেকটাই ভালো, দেখি আমার কপালে কী আছে, চারাগুলা কি পাওয়া যায় কি না। তো আমরা চলে আসলাম নার্সারির কাছে। তো এদিকে অনেকগুলো নার্সারি আছে, তো আমরা একটু সামনের দিকে যাব, যে ওই জায়গা থেকে সাজু নিছিল, ওর পরিচিত আছে নাকি একজন, তার কাছ থেকে নেব। ওই দিকে চারাগুলো কীরকম হবে জানি না, তারপর যাচ্ছি সাজুর উপরে ভরসা করে, দেখি এদিকে কী আছে। তো আজকে মূলত আসছি আমরা এই যে ফুলকপি চারা নেওয়ার জন্য আর টমেটোর চারা নেওয়ার জন্য। টমেটোর জাতটা অবশ্য নতুন, তো টমেটোটা হচ্ছে হাইব্রিড বাহুবলী বলে, যাতে নাকি বেশি ফলন হয়। তো দেখি এবার নিয়ে কিছু চারা কীরকম হয়, যদি ভালো হয় সামনের বার আরও বাড়াই করব। তো সাথে থাকেন, দেখেন আমরা কীভাবে চারা কিনি। অবশেষে আমরা নার্সারিতে এসে গেলাম, আমরা এই নার্সারি থেকে চারা নেব। নার্সারিটা অনেক বড়, এখানে যতগুলো নার্সারি আছে সব থেকে বড় নার্সারি এটাই। এখানে চারাগুলো অনেক ভালো, সব কিছু এখানে মিলে, অন্য এখানে যেগুলো পাওয়া যায় না এখানে পাওয়া যায়। তো এখানে দেখি আমাদের চাহিদা মতো পাওয়া যায় কি না, যদি পাওয়া যায় তাহলে তো ভালোই হয়, আমরা নিয়ে যাব। নার্সারি করা অনেক কষ্ট, এখানে অনেকজন শ্রমিক কাজ করতেছে, অনেক কষ্টের বিনিময়ে তারা এইগুলো করে থাকে। এইগুলাতে পানি দেওয়া লাগে সময় মতো, তারপরে আবার ঘুরে রাখা লাগে। প্রত্যেকটা চাউনির নিচেই চারা আছে, আপনাদেরকে দেখাবো কীভাবে চারাতে পানি দেয় ওরা আর কীভাবে বীজ বপন করে। এই যে দেখেন অনেক বড় নার্সারি, অনেকগুলো শ্রমিক আছে নার্সারিতে, এই নার্সারিটা অনেক বড়, এখানে অনেকজনই কাজ করে। ওরা দিনে প্রায় সময় এখানে থাকে, 12 থেকে 14 ঘন্টার মতন কাজ করে। এই যে দেখেন এগুলোর ভিতরে চারা আছে, প্রত্যেকটার ভিতরে জাতের জাতের চারা আছে, এক একটাতে এক এক জাত আছে, যার যেটা ভালো লাগে এটা নিয়ে, কোনোটা আগের কোনোটা পরের, অনেক সুন্দর লাগে দেখতে। তো আমরা যাচ্ছি দেখে ওনার কাছে বোঝার জন্য যে আমরা কোন চারাটা নিব, আর আমরা যেগুলো খুঁজছি ওগুলো পাওয়া যায়নি। আমরা মূলত আইছি যে ফুলকপি চারা নেওয়ার জন্য আর বাহুবলী টমেটো চারা নেওয়ার জন্য, দেখি আমরা কোনটা পাই। এই যে দেখেন এখানে আরো নতুন চারা লাগানো হবে। তো সাজু সামনের দিকে যাচ্ছে সেই ভদ্রলোককে খুঁজে। এদিকে দেখা যাচ্ছে আরো দুজন ভদ্রলোক আসছে অনেক দূর থেকে চারা নেওয়ার জন্য, তারা প্রায় দুজনে 13,000 চারার মতো নিয়েছে। এই যে বড় ভাই, উনারই নার্সারি, উনি বীজ বপন করছে আবার নতুন চারার জন্য। তো ওনারা কাজ এভাবে চলতে থাকে, একদিকে বিক্রি হয় একদিকে লাগানোর কাজ শুরু হয়। তো কষ্টের বিষয় হচ্ছে যে আমরা আসছিলাম টমেটো আর কোবির চারা নেওয়ার জন্য, আমরা কোবির চারাটি পাই নাই, টমেটোর চারাটা ওদের কাছে আছে, আর কোবির চারাটা আমরা সপ্তাহখানেক পরে আনতে হবে, গাছটা এখনও শুরু রয়েছে, ওরা শুধু বীজ বপন করছে। তো তাদের সাথে কথা হয়েছে সপ্তাহখানেক দিন পরে গেলেই পাওয়া যাবে। অবশেষে আমরা চারা নিয়ে আসলাম। তো এখানে অনেক ভিড় আছিল, যার কারণে চারা নেওয়ার সময় ভিডিও করতে পারি নাই। তো চারাটা নিয়ে আসলাম,
এখন অন্ধকার হয়ে এসেছে, তো যেটা আশা করে গেছিলাম তো ওইটা পাই নাই। তারপরও কিছু চারা আনছি। এই যে আমার চারাগুলো, চারাগুলো অনেক ভালো, তো গিয়েছিলাম অন্যগুলো আনার জন্য, আনতে পারি নাই। এগুলো এখনও ছোটো আছে, সপ্তাহ কয়েকদিন পরে আনা লাগবো। তো ওইগুলো আনতে যেদিন যাবো আবার ভিডিও দেব। সবাই সাথে থাকবেন, দোয়া করবেন আমার আশাগুলো যাতে পূরণ হয়। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।